আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি সবরা দুনিয়া পড়ার জন্য শেয়ার করছি, বিশেষ করে যারা নতুন আছেন একদমই সহজভাবে শেয়ার করব, খুব অল্প সময়ে শিখে নিতে পারবেন। তো আজকের রেসিপি আমের মুরব্বার রেসিপি, তো একদমই সহজভাবে শেয়ার করব, সবারই উপকার আসবে আশা করছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন কাঁচা আমের মুরব্বা করা যায়, পাকা আমের মুরব্বা কীভাবে করে। তো যারা কখনো করেননি এক বছর করে ট্রাই করতে পারেন, অসম্ভব মজা হয়। আর এই পাকা আমের মুরব্বাটা বছর ভরে সংগ্রহ করে রাখা যায়, ফ্রিজ ছাড়াও রাখা যায়, ফ্রিজেও রাখা যায়। তো আজকে আমার এই মূলত ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার এক ভাবি আমার পেজে অর্ডার করেছিল আমের মুরব্বা দেওয়ার জন্য। তো আমের মুরব্বাগুলো ভাবিকে দিয়ে ফেলেছি আর আচার দিয়েছি। তো এর আগের ভিডিওর মধ্যে শুকনো আচারের রেসিপি যেটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম সেইটাও দিয়েলাম ভাবিকে, ভাবির মেয়ের জন্য ইতালি পাঠাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করব, আর ভাবিরগুলো আমি পচিয়ে দিয়েছি। তো এখন আমারগুলো যেটা বানাবো সেটা শেয়ার করতেছি। তো এখানে দেখেন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে দিয়ে দেখাইলাম ভিতরে, একটু চাপ দিয়ে যে কতটুকু ভিতরে ইয়ে হয়েছে, আর চামচটা একদমই দেখা যাচ্ছে যে ভিতরে খুব সহজভাবে ঢুকে গেছে। অনেকে হয়তো ভাবতে পারে নরম হবে, নরম না, একদমই কাঁচা আমের মুরব্বা যেরকম হয় এরকমই হবে। আর আজকে আমি মুরব্বাগুলো একদম অথেন্টিকভাবে তৈরি করব। তো অনেক সময় দেখতাম আমার আম্মা যখন বানাইতো, আমার হুপো যখন বানাইতো, তখন আমের মুরব্বা বানাইতো, অনেক মজা লাগতো যে কাঁচার আমের মুরব্বা পাকা আমের মুরব্বা। তো আমার হুপো আবার দেখতাম কাঁচা আমের বানাইতো, পাকা আমের বানাইতো। তো ছেলে মেয়েরা কাঁচা আমের খাইতো আর ওনার হাজবেন্ড খাইতো পাকা আমের মুরব্বাটা। তো সেই ক্ষেত্রে আমিও প্রত্যেক বছরে করি, প্রতি বছরে আমার দেখা যায় মুরব্বা করি। তো যে ভাবি অর্ডার দিয়েছিল ভাবিকে দিয়ে দিয়েছি, ভাবির গোলা 2 কেজি ছিল আর আমার গোলা 1 কেজি দিয়ে বছর করব। তো এখন মূল পর্বে চলে যাব। আর এই আমগুলো দেখা যাচ্ছে মেহমান আসলে আপনারা পরিবেশন করা যায়। তো এখানে আমি আম নিয়ে নিলাম, আমি এটা কাঁচা পাকা মিলে আমটা ভিতরে একদম পাকা টাইপের আম যে আজকে রেখে দিলে পেকে যাবে সেইগুলো এরকম আম নিতে হবে। আর এটা বেশি বড় সাইজও না আবার বেশি ছোটো সাইজও না। তো এগুলো আমি এখন আটি সহ কেটে নিব, একদম এটা সহ সিল্কা সহ কেটে নিলাম। আর এখন খোসাটা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়িয়ে তারপরে আমগুলো আমি এটা এখন কাঁটা চামচে এটা কেচে নিব। তো তারপরে ধুয়ে নিতে হবে, আগে আমগুলো কেটে তারপরে সিল্কা ফেলে এভাবে কাঁটা চামচ দিয়ে একদম ভিতর আটি পর্যন্ত এরকম করে কেচে নিতে হবে। আর এরকমভাবে কেচে নিয়ে নিলাম। তো এখন এগুলো আমি ধুয়ে ভিতর থেকে আম বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে, ভিতরে কষ বের করে নিতে হবে। তো আমি ফার্স্টেই নর্মাল পানি দিয়ে এরকম করে চিপে ধুয়ে তারপরে উঠিয়ে নেব, তারপরে সেকেন্ডবার আবার ধুয়ে দিব নর্মাল পানি দিয়ে, থার্ডবার আবার ধুয়ে দিতে হবে। আমার 3 বার ধুয়ে নেব, শুধু কষ বের করার জন্য 3 বারে ধুইতে হবে, একদমই ভিতর থেকে কষ বেরিয়ে আসবে। তো আমি 2 বারের মতন এখানে ধুয়ে নিলাম, আর এভাবে করে একটা একটা করে চিপে চিপে ধুয়ে চিপে চিপে উঠিয়ে নিব। আর আমার এখন 3য়বারের মতন আবার আমি ধুয়ে নিব। তো এখানে আবার পানি দিয়ে দিলাম বাটির মধ্যে, আর একটু দিয়ে দিব লবণ পানি, মানে লবণ মিশিয়ে নেব। তো এই লবণ পানির মধ্যে আমি আবার আমগুলো এটা ভিজে রেখে দেব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট রাখলে হবে, আর আমটা একদমই 30 মিনিট রাখার কারণ হচ্ছে লবণ পানিতে আরও যেটুকু কষ আছে সেটাও বেরিয়ে যাবে, আর একদমই ভিতরে যে নরম ছিল সেটা শক্ত হয়ে যাবে। তো আমার 30 মিনিট হয়ে এসেছে, আর দেখেন কতটা ভিতরে শক্ত হয়ে গেছে। তো এখন আবার এটাকে আমি হাতে এইভাবে ধরে এগুলো চিপ দিয়ে বের করে নেব। তো আমার বিড়ালের বাচ্চা হয়েছে আর চিল্লাচিল্লি করতেছে অনেক কান্নাকাটি, দেখেন পানি কতটা গোলা পানিটা সেটা ফেলে দিব। তো আবার বাটির মধ্যে আমি পানি নিয়ে নেব, আর এখানে পানির মধ্যে আমি এখন চুন দিব। তো এই চুনের ডিবা আমার ঘরে থাকে, আমি অল্প স্বল্প রাত্রেবেলা একটু পান খাই। তো আমি বেশ
অনেকখানি চুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর তোমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন আমগুলো আমি এটা আবার আমের এগুলো একসাথে সবগুলো দিয়ে আমি 24 ঘন্টার জন্য এই আমের এটা ডুবিয়ে রেখে দিব চুনের পানির মধ্যে। তো 24 ঘন্টা রাখতে হবে। অনেক হয়তো কাঁচা আমগুলো দেখি করে সেটা 6 ঘন্টা বা 5 ঘন্টা রেখে দেয়, তো একদম 24 ঘন্টা রেখে দিলে, একদিন রেখে দিলে আমের মুরব্ব অনেক সুন্দর হয়, অনেক মজা হয়। তো আমি আজকে 1:30 বাজে কালকার 1:30টার দিকে এটা ই করব, পরিষ্কার করব। তো আমার আজ পরের দিনের ভিডিও এটা। 1:30 বাজে, এখন দেখেন ভিতরে চুন টুন একদম ভিতরে ঢুকে গেছে, আর কতটা শক্ত হয়ে গেছে দেখেন, টিপ দিয়ে অনেক শক্ত হয়ে গেছে। এখন এটা ভালো করে আরও 2-3 বারের মতন, এটা 3-4 বারের মতন ধুয়ে নিতে হবে। একদম চুনটাকে এরকম হাতে ঘষিয়ে আঙুল দিয়ে ঘষিয়ে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি উঠিয়ে তারপরে 3-4 বার ধুয়ে নেব। আর আমার এখন আবার আমি 4th বার এটা ধুয়ে নিচ্ছি, ভিতরে আরেকটু কিছু চুন আছে সেগুলো বের করে নেব। আর হাতে এরকম মুড়ে মুড়ে ধুইতে হবে যাতে চুন একটু যাতে না থাকে, তাইলে যখন বলক উঠাবে চিনির শিরার মধ্যে তখন একটা ব্যবসা গন্ধ করবে। তো উঠিয়ে নিব, এভাবে করে উঠিয়ে নিয়েছি। আর দেখেন কতটা শক্ত হয়ে গেছে পাকা আমটা, একদমই শক্ত হয়ে গেছে। তো এখন একটা সাইডে রেখে দিব। আর সাইডে রেখে এখানে আমি পাতিল নিয়ে নিলাম, আর মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিব, যেহেতু এখানে আমার 1 কেজি আমেরিয়া মুরব্বা করবো এটা আমার বাসার জন্য। 2 কাপ পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ, আর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে বল কুটিয়ে নেব। তো আমার বল কুটিয়েছে, আর এখন আমগুলো দিয়ে দিব। আর সবগুলো আম দিয়ে আমি ভালো করে বল কুটিয়ে নিতে হবে। তারপরে একটা ঢাকনা আমি একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য, একদম চোলার আঁচটা কমিয়ে 20 মিনিটের মতন জাল দিতে হবে, তাইলে একদম ইয়ে হয়ে যাবে ঝোলটা, মানে ইয়েটা শিরাটা কমে আসবে। তো আমার 20 মিনিট হয়ে এসেছে, তো আমি চোলার আঁচটা কমিয়ে দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমার আরও লাগবে 15 মিনিটের মতন, তো আমি করে দেখবো একটু, হয় না আর একটু হবে। তো আমি আরও 15 মিনিটের মতন একদম ইয়ে করবো, করে তারপরে চোলাটা অফ করে দিব। তো এখন হয়ে এসেছে, আর এখন আমি আবার ঢাকনা দিয়ে সারা দিনের জন্য রেখে দেব, অথবা সারা রাত রেখে দিলে এটা আমের গায়ে শিরাটা টইটম্বরের মতন হয়ে যাবে, আর দেখতে অসম্ভব সুন্দর হবে, আর খেতে অসম্ভব মজা হবে। তো আমি সারা রাত্রের জন্য এটা রেখে দিলাম, এখন আমি এটা পরিবেশন করলাম আর কাছের বয়ামে ভরে নিলাম। তা আপুরা ভাইয়ের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।